गुड इवनिंग एवरी ओन, वेलकम बैक टू दि चैनल। और एन सन्धे बल्ला तुम्हारे साथ गेसि आड्डा दीते। आड्डा दीते ठीक नय, कारण तुम्हारे बोले जो आड्डा देवर मतन परिस्थिति नय। तार आगे बोली जे आज के पयला बैशाख और आज के नतून बचर पड़े। तुम्हारे प्रत्येक के जाना शुभ नववर्षर अनेक अनेक शुभेच्छा। आगे ब्लगे ही बोले आज के नतून बचरे फार्ष्ट ब्लग शुरू करेतु तुम्हारे आबाँ शुभ पयला बैशाखे शुभ नववर्षे अनेक अनेक शुभेच्छा हमार तरफ थे और बड़ो के अनेक प्रणाम। किंतु नववर्षा शुभ सवार जो होक यटाई चाह, सबाई खूब भलो थकुक सुस्थ थकुक। किंतु हमार बाड़ी क्यों सुस्थ नहीं, सत्य बोल एक जन भलो हे तो एकजुन लेगे आरकम बेपार भेवेलम जो आज के पयला बैशाख शुभ नववर्ष। तो आज के दिन एम अफिस छुट्टी छो एक अन्यकम कर काटब, किंतु कपाले तो से नहीं। कपाले जदि सुख जदि एक ना था तुम जत सुख खुजे बेड़ाओ से भावे ना उठे ना, ए रकम बेपार। बोन आज के अनेकटाई भलो आल के और एक सप्ताह हो गल जो मेडिसिनगुलो खाच्चे, कल के बाद परशु दिन मध्य और एक बार रिपीट टेस्ट होबे। तो कतटा कि थाके बा कतटा कि कमे से बोझा जाबे टेस्टा होले। एखनो ठीक होयनी, आज के रात्रिर मध्य ठीक होबे, कल नय तो परशु जे कोनो एकदिन होबे। बोन आछे ओई घरे, देखो ओईखाने बसे आछे ओ, देखते पाच्छो तो ओईखाने बोन बसे आछे, अनेकटाई सुस्थ आछे। एकदम जे आगे तो आगेर ब्लगे तोमरा देखेछिले ओ शुये थाकछिलो कन्टिन्यू बा कन्टिन्यू बमि होच्छिलो, सेई जायगा थेके अनेकटा इम्प्रूव करेछे। एखन आर अतटा बमि होच्छे ना आर साराक्षण शुयेओ थाकछे ना। आर अरिजितेरो जर आसेनि, आर ओर जर एखन आर माने ओई मेडिसिन खावार पर थेके आसछे ना। एरपर जदि जर आसे ओर ताले ओके कोविड टेस्ट करते होबे, जेटा तोमादेरके आमि कालकेई बोलेछि कालकेर ब्लगे। तो जर आसेनि आर सब आज के भेवेछिलाम जे सत्यि कालकेओ तोमादेरके बोलेछिलाम। एमनिओ एखन भिडियो करा होच्छे ना, ब्लग करा होच्छे ना, तोमादेर साथे तेमन भावे टाइम स्पेंड करा होच्छे ना। तो भेवेछिलाम जे आज के सकाल थेके भिडियो करब, ब्लग शुरू करब। बाबा सकालबेला घुम थेके उठेई देखि एक कांड जे हठात देखी यश एकटा चोख खुलते ही पाच्छे ना, पुरो एकटा चोख बुजे आछे, ठंडा लेगेछे किना बा भेतरे चोखेर ओखाने कोनो फोड़ा टाइपेर होयेछे किना सेटाओ बुझते पाच्छि ना। এই জায়গাটা একটা চোখ পুরো বুঝে আছে, সেই চোখটার ভেতরে পুরো ফোলা ফোলা লাগছে, লাল তো হয়েইছে, আর অনবরতে এত জল পড়ছে, পুরো নিচে দিয়ে ভিজে যাচ্ছে, মুছতে হচ্ছে, এই অবস্থা। তো সকালবেলা যদিও ভালো করে তাকাতে পারছিল, দুপুরবেলা যে ঘুমোলো, ঘুমানোর পর থেকে আর একটা চোখ খুলতেই পারছে না একদম। দুবার তিনবার চেক করা হয়েছে। তো ওদের যে ডক্টর এখানে অ্যাভেলেবেল থাকে সেটা শান্তিতে বসে, আর একটা আছে বুধবার বসে, সেটাও পেরিয়ে গেছে, বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার। তো সেই কারণে আমি বললাম অরিজিৎকে যে ওর যেভাবে বেড়েছে একটা চোখ খুলতে পারছে না, এটা যদি আমাদের হতো সেখানে আমাদেরও অস্বস্তির একটা ব্যাপার হতো। একটা চোখ বুঝিয়ে তো কেউ এইভাবে থাকতে পারে না, আর শুধু শেকের ওপর আমার মনে হয় না কমবে। তো আমি বললাম যে যেখানে ডক্টর দেখাতে চাই সেখানে ওটা একটা ওইখানে পাশে একটা মেডিসিন হল আছে, তো ওনার সঙ্গে ওই ডক্টরের যোগাযোগ থাকে। তো আমি বললাম যে ওর একটা ছবি তুলে নিয়ে যাও, যদি সেখান থেকে ম্যানেজ করে কোনো রকম কোনো মেডিসিন পাওয়া যায় যেটা দিয়ে ওকে দুদিন একটু রেখে সানডেতে দেখিয়ে নেওয়া যাবে, তাহলে ও একটু রিলিফ পায় আর আমরাও রিলিফ পাবো। কারণ ওকে দেখে সত্যি আর আজকে মনে হয়নি যে তারপর থেকে সকালবেলা ক্যামেরা খুলে তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি নববর্ষতে ব্লগ করব, তোমাদের সাথে ভিডিও করব, শেয়ার করব, তাই জন্যই আর আজকে আসা। তো সেটাই বলছি যে একেবারেই সময়টা ভালো যাচ্ছে না, তো বাড়িতে প্রত্যেকেই একটার পর একটা কেউ না কেউ অসুস্থ হতেই আছে। চলো ইয়াশকে দেখে নিই, ইয়াশের অবস্থা কন্ডিশন কী আছে, খুবই ওর শোচনীয় অবস্থা, ওকে দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে। এভাবে যদি বাচ্চা চোখ বুঝে থাকে কোন মা হাসতে পারে বলো তো, বা কোন মা পয়লা বৈশাখে ভালো জামা কাপড় পরে একটু বাইরে বেরোতে পারে? কোনো মাই পারে না। এমনকি
আমার তো মনে হয় ক্যামেরা অন করেও বসা যায় না এত শরীর খারাপ বলে। আমি আজকে হয়তো সেরকমভাবে ব্লগ করতামই না, ভিডিও করতাম না, তোমাদের সাথে কথাও বলতাম না, শুধু কথাটা বলতে এলাম এই কারণে তোমাদেরকে কালকে বলেছিলাম, নাহলে তোমরা ভাববে যে আমার কথার কোনো ভ্যালু নেই, সেই কারণেই বলতে আসা। আর অরিজিৎ এখনও আসেনি, বেরিয়েছে, ওষুধ আনতে গেছে, আসলে ওর মেডিসিন দিয়ে তোমাদেরকে কালকে জানাবো যে আমার ইয়াশ কেমন থাকে। দেখো ওর চোখের কী অবস্থা, খুলতে পারছে না, দেখাই। অন্যদিন বিকেল থেকে খেলা করে, এই যে দুপুরের যে ঘুমিয়েছিল তারপর থেকে সকালেই যে একটু খেলা করেছিল, তারপর থেকে আর খেলা করছে না, আজকে একটু এবেলা আর খেলছে না, এই যে খুবই অস্বস্তিতে আছে বেচারা। এই দেখো এই চোখটা, এই চোখটা নর্মাল আছে, এখন চোখ বুজে আছে তাই, কিন্তু যখন তাকাচ্ছে এই চোখটাতে তাকাচ্ছে, বাবু দেখি দেখাও একটু, মানি মামানদের একটু দেখিয়ে দাও তোমার কি হয়েছে, তোমার আউটা দেখিয়ে দাও, এই এই চোখটা না এখানে পুরো ফুলে আছে, এই দেখো বাবা দেখাও, বাবা দেখি দেখি একটু দেখি, পাপা গেছে তো ওষুধ আনতে, তোমার জন্য ওষুধ আনতে গেছে গো, কত খেলা করে একটু খেলতেই পারছে না আজকে বাবা। এই দেখো এই দেখো, তোমাদেরকে দেখাতে পারছি হয়তো, সে একটা চোখ খুলছে আর একটা চোখ খুলছে না, কি করুণ অবস্থা। আর বিদুপুর থেকে খালি ঘুমিয়েই আছে ঘুমিয়েই আছে। ওর এই অবস্থা দেখে নববর্ষটা কোনোভাবেই শুভ আর হলো না আমার, আমার এই অশুভ নববর্ষ নিয়েই বছরটা শুরু হলো। তোমরা বুঝতে পারছো যে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি কাটাচ্ছি, প্রত্যেক দিন একটা না একটা লেগেই আছে লেগেই আছে। বোন আশা করছি বেটার আছে, এবার রিপোর্ট টেস্টটা এলে বোঝা যাবে, আর অরিজিতের তো জ্বর আসেনি, আর ইয়াস তো সকাল থেকেই অবস্থা ভালোই ছিল, কাল রাতেও এরকম কিছু ছিল না, চোখ ঠিকই ছিল, হয়তো ঠান্ডা লাগলেও লাগতে পারে, কিন্তু কদিনও গরমের মধ্যেই শুচ্ছে রাত্রিবেলা, তারপরেও কী করে যে ঠান্ডা লেগে গেল সেটাও আমার মাথায় আসছে না। তো এই যেটা বলছিলাম যে কোনোভাবেই নববর্ষটা শুভ হলো না, অশুভ নববর্ষ নিয়েই এভাবেই শুরুটা হলো, আশা করছি পরে সব কিছু বেটার হবে, সব নর্মাল হয়ে যাবে, কারণ আমার ইয়াস একটা চোখে দেখতে পাচ্ছে না, একটা চোখ বুজে আছে, এর থেকে কষ্টের আজকের এই ভালো দিনটাতে এর থেকে কষ্টের আমার কিছু নেই। আমার সকাল থেকে ওকে দেখলে সত্যি বলতে কান্না চলে আসছে। আমরা মানুষেরা যখন একটা এরকমের পরিস্থিতির মধ্যে দিয়ে থাকি, তখন যে আমাদের যদি একটা চোখ বুঝে থাকে আমাদের কতটা কষ্ট হয়, তো ওর তো একটা অবলাজি, ওর তো মনে হয় আরও ডবল কষ্ট হচ্ছে। আমরা তবু আমাদের কষ্টটা আমাদের আমাকে বলতে পারি মুখ ফুটে যে এই হচ্ছে এই হচ্ছে, কিন্তু ওরা তো সেটাও বলতে পারে না, না চুপচাপ মুখ বুঝে শুয়ে থাকে, কষ্টটা তো বেশি এখানেই লাগে আরও। তো চলো তোমাদের সাথে এটুকুই শেয়ার করার ছিল, আমি তোমাদেরকে আপডেট দেবো যে কেমন কী আছে না আছে, তোমরা একটু আমার জন্য ওয়েট করো, সব নর্মাল হয়ে গেলে একটু সবাই সুস্থ থাকলে আমি নিশ্চয়ই ব্লগ করব। এদেরকে টাইমলি খাবার দেওয়া ওষুধ দেওয়া এইগুলো করতে গিয়ে হয়তো আমি সেভাবে এদিকে ফোকাস করতে পারছি না। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, নববর্ষ তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই আমি চাইবো। আজকের মতন আসি, টাটা, বাই বাই।